আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ রাজনীতিতে জামাত ইসলামীর নতুন চমক জামায়াতের জামাত ইসলামীর সংবাদ সম্মেলন পর্যালোচনা কিছুক্ষণ আগে চার নভেম্বর তিনটায় বাংলাদেশ জামাত ইসলামী একটা সংবাদ সম্মেলন করেছিল পূর্ব ঘোষণা অনুযায়ী যদিও তিনটার তিন তারিখ করার কথা ছিল বাট তারা আজকে একদিন ডিলে করে চার তারিখ তাদের সংবাদ সম্মেলন করেছে এই সংবাদ সম্মেলন ব্যতিক্রম ধর্মী চমক আমি কেন বলেছি দুই হাজার সালের পর সংবাদ সম্মেলন জামাত ইসলামী করেছে আমার চোখে পড়েনি মানে প্রায় দশ বছর পর সংবাদ সম্মেলন করলো এবং এটা অনেক কিছুর ইঙ্গিত বহন করে তাৎপর্যপূর্ণ সেটা আমার আলোচনার শেষের অংশে পড়ল এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল টি এটিএম মাসুম এবং সেখানে ঢাকা মহানগর দুই আমির উত্তর এবং দক্ষিণ আমির যথাক্রমে মোহাম্মদ সেলিম উদ্দিন ইসলাম গুলুগুলো উপস্থিত ছিল এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা মারণ আব্দুল হালিম উপস্থিত ছিল এবং প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ তিনি উপস্থিত ছিলেন এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বিশেষ করে দেশে যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল এবং সেটাকে জড়িয়ে জামাত ইসলামের বিরুদ্ধে যে একটা দোষারোপের রাজনীতি অভিযোগ উত্থাপন বিভিন্ন মহল থেকে করা হয়েছিল এর দাঁত এবং কঠিন জবাব জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল দিয়েছেন মূলত সংবাদ সম্মেলনটার উপলক্ষে এটাই এবং এই যে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা বা একটা বিভেদ এটা সমাধানের কিছু কার্যকর প্রাগমেটিক যুগোপযোগী কিছু প্রেসক্রিপশন কিছু পরামর্শ জামাত ইসলামের পক্ষ থেকে এবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল উপস্থাপন করেছেন এখানে মূলত কোনো একটা ঘটনা ঘটলেই যে জামাত ইসলামীকে দায়ী করা হয় এটার প্রতিবাদ করেছেন এবং জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল প্রমাণ করেছেন প্রমাণসহ এটা কোনো তথাকথিত রাজনৈতিক বক্তব্য নয় এই সংবাদ সম্মেলন আমার কাছে যেটা ইমপ্রেসিভ লেগেছে যে প্রত্যেকটা শব্দ চয়ন ছিল হিসাব নিকাশ করে চমৎকার শব্দচয়ন গণতান্ত্রিক শব্দচয়ন সংবিধানের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শান্তিপূর্ণ জামাত ইসলামী যে একটা শান্তিপূর্ণ দল তারা যে কোনো বিভেদ বা সহিংসতা কিংবা কোনো বিশৃঙ্খলা বিশ্বাস করে না তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে এবং এদেশের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা রাখে এই সংবাদ সম্মেলনের প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড বিশ্লেষণ করলে সেটাই প্রমাণিত হয় এবং বিশেষ করে এদেশের বিচার বিভাগের প্রতি জামাত ইসলামীর আস্থা রয়েছে সংবিধানকে তারা পরিপূর্ণ শ্রদ্ধা করে প্রধানমন্ত্রীর নাম যে কয়েবার নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জামাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটার মাধ্যমে প্রমাণিত হয় যে এরা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং শান্তিপূর্ণ এখানে জামাদের সেক্রেটারি জেনারেল ভারপ্রাপ্ত তিনি সতেরোটি প্রমাণ পেশ করেছেন যে বাংলাদেশে যতগুলো সাম্প্রদায়িক ঘটনা বা সাম্প্রদায়িক সহিংসতা বিশৃঙ্খলা ঘটেছে এর জন্যে যেখানে জামাতকে বিনা বিচারে উইদাউট হ্যাভিং এনি প্রুফ দায়ী করা হয়েছিল দোষী করা হয়েছিল একটাও প্রমাণিত হয়নি সবগুলোতে যারা দায়ী করেছিল তারা প্রমাণিত হয়েছে তারা অভিযুক্ত হয়েছে এবং বিচার বিভাগ তাদেরকে অভিযুক্ত করেছে তাদের বিরুদ্ধে শাস্তি হয়েছে তাদের তদন্তে তাদের দোষ বেরিয়ে এসেছে তো এখানে সতেরোটা প্রমাণ যে আমাদের সেক্রেটারি জেনারেল যে দেখিয়েছেন এটার মাধ্যমে প্রমাণিত হয় যে এই যে দেশের যে বিচার অথবা আইন আদালত পুলিশ প্রশাসন কিংবা তদন্ত এগুলোর প্রতি জামাতের আস্থা রয়েছে এগুলোর প্রতি তারা নির্ভর করে সমালোচনা থাকলেও আপত্তি থাকলেও এগুলোর উপর তারা আস্থা রাখে এগুলোর মধ্য দিয়েই তারা কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে চায় যে একেবারে ডিনাই করা সরকার মানি না বা এগুলো কিছু মানি না সব এরকম র্যাকলেস কথাবার্তা বা র্যাকলেস আচরণে জামাত ইসলাম বিশ্বাসী নয় সংবাদ সম্মেলনের ভাষার মাধ্যমে কিন্তু আমি সেটাই বুঝতে পেরেছি এবং প্রায় আটটার মতো পরামর্শ দিয়েছেন এই যে সাম্প্রদায়িক সহিংসতা বা বিভেদের রাজনীতি এগুলো সমাধানের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন এটাই আমি মনে করি এই জাতীয় সমস্যার সমাধান সেখানে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেছেন দোষারোপের রাজনীতি কোনো একটা ঘটনা ঘটলেই জামাত দায়ী অমুক দায়ী তমুক এই দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে সুষ্ঠু তদন্ত করতে হবে দোষীদের যথাযথ বিচার করতে হবে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তাদের উপর যেন কোনো হামলা না হয় তারা যেন যেন নিরাপদে দেশে থাকতে পারে সেই ব্যবস্থা সরকারকে করতে হবে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে এগুলোই মূলত সমস্যার সমাধান খুবই প্র্যাগম্যাটিক এবং এই প্রস্তাবগুলোর মধ্য দিয়েও কিন্তু জামাত ইসলামী গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ মানসিকতা বা শান্তিপূর্ণ চরিত্রই ফুটে ওঠে তো এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমি একটা ইঙ্গিত পাচ্ছি এটা আমার পার্সোনাল অবজারভেশন পার্সোনাল প্রিডিকশন অনেক বছর পর জামাত ইসলামী সংবাদ সম্মেলন যেটা একটা গণতান্ত্রিক দলের নিয়মিত কর্মসূচি সেখানে ফিরে এসেছে এখন ভার্চুয়াল করেছে কিন্তু অচিরেই আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলামী দুই হাজার চব্বিশ সালের নির্বাচনকে কেন্দ্র করে তাদের অফিসে বসবে তাদের অফিসে বসে সংবাদ সম্মেলন করবে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবে আর সেখানে সাংবাদিকরা উপস্থিত হবে প্রশ্নের মুখোমুখি হবে তো এই অবস্থায় দীর্ঘ এক দশক দেড় দশক পর জামাত ইসলাম আবার ফিরে আসবে বলে সেই ইঙ্গিত আমি পাচ্ছি যেটার একটা ছোট পথ চলা বা স্টার্টিং হচ্ছে আজকের এই সংবাদ সম্মেলন এবং সংবাদ সম্মেলন শেষে জামাত ইসলামের প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করেছেন